সার্টিফিকেট এবং নগদ 20,000 টাকা পুরস্কার। দুর্গাপূজার পর এবার প্রথম সরস্বতী পুজোয় স্কুল কমিটি ও পড়ুয়াদেরকে উৎসাহ দিতে এগিয়ে এলো বহরমপুর পৌরসভা। দুর্গাপূজার সময় পুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের পাশাপাশি বহরমপুর পৌরসভার পক্ষ থেকেও সাহায্য করা হয়। এবার তারা বহরমপুর শহরের স্কুলগুলির জন্য সরস্বতী পুজোয় পুরস্কার দিল। পৌরসভার পক্ষ থেকে শহরের সেরা সরস্বতী পুজোর সেরা নির্বাচিত হলো চালতিয়া শ্রীগুরু পাঠশালা হাইস্কুল, দ্বিতীয় হলো লিপিকা মেমোরিয়াল গার্লস হাইস্কুল এবং তৃতীয় হয় সৈয়দাবাদ মনিন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ। প্রথম স্থানাধিকারীকে ট্রফি, সার্টিফিকেট এবং 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়। দ্বিতীয়কে ট্রফি, সার্টিফিকেট ও 20,000 টাকার চেক এবং তৃতীয় স্থানাধিকারীকে ট্রফি, সার্টিফিকেট ও 15,000 টাকার চেক তুলে দেওয়া হয় পৌরসভার তরফে। শহরের পুজো কমিটিকে উৎসাহ দিতেই এই আয়োজন, এমনটাই জানিয়েছেন পৌরপিতা নারগোপাল মুখার্জি। এই সেন্সটা, চিন্তাভাবনাটা প্রথম তিনি আমাকে দেন যে দাদা এটা এটা আমরা করতে চাই, এবং তাকে তার সঙ্গে জয়ন্ত আমাদের একজন কাউন্সিলর 18 নম্বর জয়ন্ত চক্রবর্তী আমারই বন্ধু, ও অ্যাসিস্ট করে। এরা ইয়েতে ওই মানে গোটা স্কুলগুলিতে যে সরস্বতী পুজো হয়, ইতিমধ্যে আমরা দেখেছি দুর্গাপুজোর মধ্যে আমরা 25 মিউনিসিপ্যালিটি থেকে 25,000 টাকা স্পন্সরশিপ দিয়েছিলাম, কিন্তু সরস্বতী পুজোগুলোকে উৎসাহিত করার জন্য এই যে আইডিয়াটা, এটা 1,000 কাজের মধ্যে আমরা অতটা প্রায়োরিটির মধ্যে নিয়ে আসতে পারিনি। হয়তো যোগাযোগ হয়, স্কুলের সঙ্গে কথা হয়, প্রায় মিটিং হয়, ওরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা করে এবং আজকে ওরা স্কুলগুলোকে ইনফর্ম করে। স্কুলগুলো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তারা এখানে আসে এবং আজকে খুব মানে ভালো একটা অ্যাম্বিয়েন্স, ভালো একটা পরিবেশ আমরা পেলাম, সেটা আমার ধারণার বাইরে ছিল। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।